फ्रेंड्स আজকে আমরা আছি পঞ্চগড় জেলাতে আজকে আমরা সারদিন পঞ্চগড় জেলা ঘুরব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পঞ্চগড় জেলায় কোথায় কি আছে না আছে এবং আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব পঞ্চগড় সিটিটা সো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে তেতুলিয়া 0 পয়েন্ট সো পিছনে বাস গাড়ি আছে 15 মিনিট পরে আমরা এই বাসে করে যাব তেতুলিয়া 0 পয়েন্ট এবং আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করব পঞ্চগড় জেলায় যা কিছু আছে আজকে সারাদিন আপনাদেরকে তাই দেখাবো তো চলুন ঘুরে আসি আজকে পঞ্চগড় জেলা পারমিশন যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বর্ডার শেষ সীমানা জিরো সীমানা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ট্রাক দাঁড়িয়ে আছে এরা সবাই পাথর নিয়ে আসে পাথর নিয়ে আসার পরে পাথর এখানে আনলক করে আবার তারা হচ্ছে নিজ নিজ দেশে চলে যায় এখান থেকে ভুটান এবং ইন্ডিয়া এই দুই দেশের পাথর বাংলাদেশে ঢুকে এইটাই হচ্ছে সেই বাংলার বান্ধা 0 পয়েন্ট অসংখ্য ট্রাক দেখতে পাচ্ছেন আপনারা এই ট্রাকগুলো প্রতিনিয়ত যাওয়া আসা করে পাথর নিয়ে আসে পাথর আনলোড করে চলে যায় ইন্ডিয়া আর ভুটানের সব ট্রাক তো আমরা এখন আছি মিনি মিনা বাজার এটা হচ্ছে রশনপুর তেতুলিয়া পঞ্চগড় চলুন ভিতরে ঘুরে আসি দেখা যাক কি কি আছে বিনোদন কেন্দ্র ভিতরে আছে একটা ক্যান্টিন দেখতে পাচ্ছি ক্যান্টিনটা অনেক ভালো হবে সুন্দর বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক আছে এখানে যেটা অনেক জেলাতেই নাই অনেক জেলা ঘুরেছি ঘুরে ঘুরে পাই না কিন্তু পঞ্চগড় জেলাতে একটা ছোট বাচ্চাদের খেলার পার্ক দেখতে পেয়েছি অনেক বড় একটা পার্ক মানে মোটামুটি বড়ই পার্কটা আছে দোলনা আছে স্লাইডিং আছে সবই আছে একটা ছোট পাহাড়ও আছে সামনে সম্পূর্ণ হাজি সাহেবেরই জায়গা
এই যে উপরে ছোট ছোট গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে চা পাতার গাছ, এক কথায় চায়ের গাছ। যত দূর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চা পাতার গাছ। জেলা পরিষদ ডাক বাংলো তেঁতুলিয়া পঞ্চগড়, এটা হচ্ছে ডাক বাংলোর ভিতরের এরিয়া। চলুন ঘুরে আসি ডাক বাংলোর ভিতরের এরিয়াগুলো এবং দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ডাক বাংলোর ভিতরে কি কি আছে। গেটে ঢুকতে ডান সাইডে কিছু খাবারের দোকান আছে দেখা যাচ্ছে। এটা আসলে একটা পিকনিক স্পট, এখানে অনেক লোকজন আসে পিকনিক করার জন্য, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আসলে পঞ্চগড়ের সব থেকে বড় পিকনিক স্পটও বলতে পারেন। আসলে ডাক বাংলোটাই এখন হচ্ছে একটা পিকনিক স্পট, এখানে অনেকে পিকনিক করতে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাস আসছে পিকনিক করার জন্য। এখানে প্রতিনিয়ত এগুলা চলেই, প্রত্যেকদিনই কেউ না কেউ বুকিং করে এখানে পিকনিক করে করতে আসে। এটা কে আপনারাই বলে দিবেন এটাকে। আপনারা দেখতে পাচ্ছেন মহানন্দা নদী, মহানন্দা নদী থেকে সবাই পাথর তুলে এখানে রাখছে। এখন এগুলো শুকালে এইগুলো সব পাথর দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে। আর ওই দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না জানি না, ওই দূরে একটা ব্রিজ আছে, এই যে এটা, ওটা সম্পূর্ণ ইন্ডিয়া, ইন্ডিয়ার ভিতরে ব্রিজটা পড়েছে। আর এর যে চরটা আছে, চরটা সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে। এই নদীটার কিছুটা অংশ পড়েছে ইন্ডিয়ার ভিতরে, কিছুটা অংশ পড়েছে বাংলাদেশের ভিতরে। তো যারা কাজ করছে এখানে এরা সবাই বাংলাদেশের, ওরা সবাই এখান থেকে পাথর তুলছে, পাথর তুলে এখানে এনে শুকাচ্ছে। এলে যখন সব পাথর শুকায় যাবে, শুকায় যাওয়ার পরে এগুলো সব পাথর দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে। আর এই মহানন্দা নদীর সাথেই একটা পুরাতন মন্দির আছে, খুবই পুরাতন মন্দির। এই মন্দিরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। মন্দিরের পাশে মনে হয় একটা বড় গাছ ছিল পুরাতন, সেই গাছটা কেটে ফেলা হচ্ছে। এটা বহুত পুরাতন একটা মন্দির, এটা হচ্ছে একটা ঐতিহ্য বলতে পারেন, অনেক পুরাতন মন্দির। এটা দেখতে পাচ্ছেন সব কিছু ভেঙে শেষ। আপনারা দেখছেন মহানন্দা নদী থেকে পাথর তোলা, পাথর তুলছে। আপনারা যে বাস গুলো দেখছেন, এটা হচ্ছে বোম্বাই বাস, মানে নর্মাল বাসের থেকে মিনিমাম 4-5 গুণ মোটা। দেখেন বাস গুলা, দেখেন বোম্বাই বাস মিনিমাম 4-5 গুণ মোটা। অনেকে নামও লিখে গেছে, মিতু প্লাস রাজু।